এই মুহূর্তে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওষুধ ছাড়াই আমাদের রক্ত স্বল্পতা কিভাবে আমরা দূর করতে পারি দেখেন রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে সেটাকে রক্ত স্বল্পতা বলা হয় সুতরাং এই রক্ত স্বল্পতা আমাদের দেহের মধ্যে বিভিন্ন কারণে হতে পারে এটা হ্যাঁ অনেক কারণে আমাদের দেহের মধ্যে স্বল্পতা হতে পারে তার মধ্যে প্রধান কারণ হচ্ছে খাবার দাবারের তারতম্যতার কারণে আমরা যদি ঠিকমতো খাবার না খাই তাহলে আমাদের দেহের রক্তের যে উৎপাদনের যে উপাদানগুলো ওইগুলো দেহের মধ্যে যাবে না এবং রক্ত স্বল্পতা দেখা দেবে রক্তস্বল্পতা লক্ষণ কী কী আমি কীভাবে বুঝবো যে আমার দেহের মধ্যে রক্ত স্বল্পতা দেখা দিছে আপনার হার্টের মধ্যে হার্ট ব্রেন কিডনিতে বিভিন্নভাবে সমস্যা দেখা দিতে পারে যদি হার্টে ব্রেনে কিডনিতে সমস্যা দেখা দেয় তাহলে ডক্টররা অটোমেটিকলি বুঝতে পারে যে এটা অবশ্যই স্বল্পতার সমস্যা হতে পারে এবং সকল মাংস পেশিতে সকল মাংস পেশিতে রক্ত স্বল্পতার কারণে ব্যথা ব্যথা অনুভব করা অস্বস্তি লাগতে পারে এবং শ্বাসকষ্ট সমস্যা দেখা দিতে পারে বুক দরফর করার সমস্যা দেখা দিবে যখনই আপনার দেহের মধ্যে রক্ত স্বল্পতা দেখা দিবে তখন আপনার বুক দরপন করবে খুব বুক খুব দরফর করবে যে মনে হবে যে একটু যে বুকে হাত দিলেই বুঝতে পারবেন যে একটু দর্ফর অনুভব হচ্ছে এবং এটা আপনার দেহের মধ্যে যখনই দেখা দিবে তখন মাথা খুব শরীর খুব ঝিমঝিম করবে শরীর প্রচন্ড দুর্বল লাগবে আপনার মনে হবে যে আপনি খুবই দুর্বল খুবই অস্বস্তিকর এবং খুবই অস্বাস্থ্যকর সময় পার করতেছেন এখন এই যে এই যে সমস্যাগুলো এগুলো দূর করার উপায় কি স্বল্পতা দূর করার উপায় কি আমরা কীভাবে খাদ্যাভ্যাসের মাধ্যমে সেটা দূর করতে পারবো দেখেন আগে বুঝতে হবে যে রক্ত স্বল্পতা দূর করার জন্য তিনটা বিষয়ের প্রয়োজন তিনটা বিষয় যদি তিনটা জিনিস যদি আপনার খাদ্য তালিকায় থাকে তাহলে আপনার স্বল্পতা আপনার খুব দ্রুত গতিতে দূর হয়ে যাবে প্রথমে হয়েছে আয়রন দ্বিতীয় হয়েছে ফলিক অ্যাসিড তিন নাম্বার যেটা ভিটামিন বি বারো এই তিনটা জিনিস যখন আপনার খাদ্য তালিকার মধ্যে থাকবে আবার বলে দিই একটা হইছে আয়রন দ্বিতীয় হইছে ফলিক এসিড তিন নাম্বার হয়েছে ভিটামিন বি বারো এই তিনটা খাদ্য উপাদান যদি আপনার খাদ্যর মধ্যে খাদ্য তালিকায় থাকে তাহলে খুব দ্রুত গতিতে আপনার রক্ত উৎপাদন বৃদ্ধি পাবে এবং আপনার যে রক্ত স্বল্পতা এটা খুব দ্রুত গতিতে কমে যাবে তো আয়রন আমরা কিভাবে পাবো আয়রন আমরা দুইভাবে পেতে পারি একটা হয়েছে প্লান্ট থেকে আর একটা হয়েছে অ্যানিমেল থেকে প্লান্ট থেকে পেতে পারি যে এটা থেকে যে ধরনের প্লান্ট থেকে আমরা এটা পেতে পারি সেটা আমরা অনেকেই জানি যে আমরা কচু শাকের মধ্যে প্রচুর আয়রন আছে এটা আমরা কচু শাক থেকে পেতে পারি এবং আপনার কাঁচা কলা কাঁচা কলা আমাদের গ্রামে এলাকায় আমরা আগে কাঁচা কলা খাইতাম এবং রান্নার মধ্যে মারা কাঁচা কলা রান্না করে সুতরাং এই কাঁচা কলাতে প্রচুর পরিমাণ আপনি আয়রন পেয়ে যাবেন তাছাড়াও বিভিন্ন ধরনের ফলের মধ্যেও আপনি আয়রন পেয়ে যাবেন কিন্তু আয়রনের সবচেয়ে বড় উৎস যেটা যে উৎসটা আয়রনের সবচেয়ে বেশি ইফেক্টিভ সেটা হচ্ছে প্রাণীর অর্থাৎ অ্যানিমেল থেকে যে আয়রনটা আপনি গ্রহণ করবেন সেই আয়রনটাই আয়রনটাই আপনার কার্যকর বেশি এবং দেহের অ্যাবজর্ভ করে খুব ভালো তো আয়রন থেকে আপনার গরুর মাংসর মধ্যে প্ল্যান অ্যানিমেলের মধ্যে গরুর মাংসর মধ্যে পর্যাপ্ত পরিমাণ আপনি আয়রন পেয়ে যাবেন খাসির মাংসের মধ্যে পাবেন কলিজা কলিজার মধ্যে পাবেন অর্থাৎ যে কোনো খাসির কলিজা মুরগির কলিজা গরুর কলিজা এগুলোর মধ্যে প্রচুর পরিমাণ আপনার পাবেন এবং সেক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে যে এই যে আয়রনগুলো পাবেন আয়রন অ্যাবজর্ভনের জন্য ভিটামিন সি সমৃদ্ধ খাবার গ্রহণ করতে হবে আয়রন জাতীয় খাবার সাথে যদি আপনি ভিটামিন সি সমৃদ্ধ খাবার না গ্রহণ করেন তাহলে এটা খুব দ্রুত অ্যাবজর্ভ হবে না আরেকটা বিষয়ে বিশেষভাবে খেয়াল রাখতে হবে যে আয়রন জাতীয় খাবার খাওয়ার পরে আপনি কখনোই চা কফি খাবেন না কারণ চা কফির মধ্যে ক্যাফিন থাকে যা আপনার আয়রন অবজর্ভ করতে দেয় না এই বিষয়টা কিন্তু বুঝতে হবে খাবার খেয়েলেন ঠিক আছে এরপরে চা খেলেন বাট ওই খাবারটা অ্যাবজর্ভ করতে দিবে না এ বিষয়টাকে খেয়াল রাখতে হবে ফলিক প্রচুর পরিমাণে থাকে সকল শাকসবজির মধ্যে শাকসবজি জাতীয় খাবার নিয়মিত খাবেন তার মধ্যে আপনি পর্যাপ্ত পরিমাণ আহ অ্যাসিড পাওয়া যাবে পাবেন এবং ফলিক এসিড আয়রনের যে ট্যাবলেট এটার সাথে ফলিক অ্যাসিড অটোমেটিক দেয়া থাকে সুতরাং এরপরে যদি টিকে ট্যাবলেট খাই আর দ্বিতীয় আয়রন ফলিক অ্যাসিডের ঘাটতি সাধারণত দেখা দেয় না কারণ ফলিক অ্যাসিড আমরা সব ধরনের খাদ্য অভ্যাসের মধ্যে পাই তারপর লাস্ট হচ্ছে ভিটামিন বি বারো ভিটামিন বি বারো আমরা প্রাণীজ থেকে পাই বিশেষ করে ডিমের মধ্যে ভিটামিন বি বাড়ি আছে বি বারো আপনারা দুধের মধ্যে পান সে কারণে ডিম তো আমাদের রেগুলার খাওয়াই হয় এবং সামুদ্রিক মাছের মধ্যে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন বি রয়েছে এবং ঘাটতিতে মানুষ খুব কমই ভোগী সুতরাং এই জন্য বলবো এই তিন তিনটা উপাদান আপনি আপনাদের খাদ্য তালিকার মধ্যে রাখবেন তাহলে কখনোই আপনি রক্ত স্বল্পতায় ভুগবেন না আপনার এক মাস যদি টানা কেউ এই তিনটা ভিটামিন সমৃদ্ধ খাবার গ্রহণ করে খুব দ্রুত গতিতে সেই আয়রন রক্ত স্বল্পতা জনিত সমস্যা থেকে সুস্থতা লাভ করবে ইনশাআল্লাহ তারা আল্লাহ তালা আমাদের ভালো রাখুক সুস্থ রাখুক সালাম আলাইকুম